আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন আপনারা, যেটি এসছে নভেম্বর 2020 সালের 27 তারিখ এবং 1:35 মিনিটে এসেছিল। তো মেসেজটি হচ্ছে যে অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, আমার মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করতে বলেছে। আপনারা যারা ইউটিউবার তারা নিশ্চয়ই জানেন, একটি গুগল অ্যাডসেন্স পেতে হলে প্রাথমিক ধাপ হচ্ছে চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার হতে হবে, এবং পাশাপাশি আপনি যেদিন অ্যাপ্লাই করবেন সেই দিন থেকে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। আমি আবারও বলছি যে আপনি যেদিন অ্যাপ্লাই করবেন সেই দিন থেকে পিছনে অবশ্যই আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনার এটি ফিল আপ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে বা আপনার ডিভাইসের মধ্যে বা আপনার কাছে এই ধরনের একটি মেল চলে আসবে। মেল চলে আসার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মনিটাইজেশনের জন্য। এই হচ্ছে একটি প্রথম ধাপ। গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত বা টাকা গুলো হাতে আনা পর্যন্ত টোটাল 3টি ধাপ আপনাকে পার করতে হবে। প্রথম ধাপে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করা, দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার ব্যাংক ডিটেলস গুলো অ্যাড করা, তৃতীয় ধাপে হচ্ছে আপনার ফিন ভেরিফিকেশন করা। সো এই তিনটি ধাপের উপরে আমি তিনটি ভিডিও তৈরি করব। আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে পার্ট ওয়ান, এবং এই পার্ট ওয়ান আমি দেখিয়ে দিব কিভাবে আপনি অ্যাডসেন্সের জন্য নির্ভুলভাবে অ্যাপ্লাই করবেন এবং যাতে করে কোনো প্রবলেমে না পড়ে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি এখানে আমি এমন কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনার জানা জরুরি, এবং আপনি এগুলো মেনটেন করলে অবশ্যই আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি যদি কম্পিউটার, ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ হোক, যেখান থেকে আপনি অ্যাপ্লাই করেন না কেন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি ক্যাশটা ক্লিয়ার করে নেবেন। ক্যাশ ক্লিয়ার করার জন্য আপনি সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পরে লিখবেন রান। রান লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রান, রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে এখানে একটি বক্স আসবে। বক্স আসার পরে আপনি একটি লেখা লিখবেন, সেটি হচ্ছে প্রিফেস। প্রিফেসে লেখার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি মেনু চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সটি থেকে জাস্ট আপনি সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটন প্রেস করে, প্রেস করার পরে একেবারে চলে যাবেন নিচের দিকে যতটুকু পর্যন্ত যাওয়া যায়। এগুলো হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে, তার মানে সি ড্রাইভের মধ্যে ক্যাশ, এগুলো থাকলে আপনার কম্পিউটারে প্রবলেম হতে পারে। সুতরাং আপনি এগুলো ডিলিট করে দিবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর আমি ডিলিট বাটনে ক্লিক করলাম। দ্যাটস ইট, প্রায় 231টা ট্রাই এগেন ক্লিক করলাম, আবার স্কিপে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছেন এটি দুটো এখনো রয়ে গেছে, সেটি আমি ডিলিট করে দিব। প্রথমত আপনাকে কম্পিউটারটাকে ফ্রি করতে হবে, তার মানে আপনি যেহেতু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, সুতরাং আপনার এটি অবশ্যই করাটা বেটার আমি মনে করি। সো আশা করি বুঝতে পেরেছেন এটি আমি ক্লিয়ার করে ফেললাম। এবার আমি এটি মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি আমরা এবার দেখব। সো সরাসরি আপনি আপনার চ্যানেলের মধ্যে চলে আসবেন। চ্যানেলে আসার পরে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। এটি হচ্ছে 2020 সাল পর্যন্ত ইন্টারফেসে আছে। আপনারা নিশ্চয়ই জানেন গুগলের নেমগুলো কিন্তু সবসময় আপডেট হতে থাকে, 2020 সাল পর্যন্ত এইভাবে রয়েছে। এই হচ্ছে আমার চ্যানেলের ইন্টারফেস। আপনি একটু স্ক্রলিং করে চলে আসবেন নিচের দিকে, এরপর আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবার হয়েছে 2320 জন আজকের তারিখ পর্যন্ত। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াচ টাইম হয়ে গিয়েছে 4049 ঘন্টা, এবং আমার একটি মেসেজ এসেছিল আমার অ্যাপ্লাই করার জন্য, আপনাদেরকে সেটি দেখিয়েছি। সো এরপর আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব, অর্থাৎ এই অ্যাপ্লাই ক্লিক করব। সো আমি অ্যাপ্লাই ক্লিক করছি। অ্যাপ্লাই ক্লিক করার পরে সরাসরি আমাকে ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে অবশ্যই সরাসরি আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমত দেখতে পাচ্ছেন যে স্টেপ নাম্বার ওয়ান, এখানে লিখে রয়েছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস। এটি হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান। এরপরে স্টেপ নাম্বার টু, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রথম ধাপটি ফিল আপ হওয়ার পরে আপনি দ্বিতীয় ধাপে যাবেন।
এরপর দ্বিতীয় ধাপটি ফিল আপ হওয়ার পরে আপনার স্যালেন্টি রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পরে যাওয়ার আগে কি কি করতে হবে সেটা আমি পুরো ভিডিওতে বলে দেবো। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পরে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আর রয়েছে পার্টনার প্রোগ্রামের। অবশ্যই আমাদেরকে কিন্তু এগুলো পড়াটা জরুরি, কেননা আমরা যারা ইউটিউবার রয়েছে ইউটিউবার হিসেবে যতদিন আমরা কাজ করব আমাদেরকে এগুলো জানতেই হবে, কেননা এটা কিন্তু একদিনের প্রোগ্রাম নয়, এটি আপনার সারা জীবনের। অর্থাৎ এই প্রোগ্রামটি কিন্তু চালু হলে আপনার চ্যানেলটি যতদিন থাকবে তা বা ইউটিউব যতদিন থাকবে ততদিন আপনি ইনকাম জেনারেট করতে পারবেন অনায়াসে। সুতরাং এই নিয়মগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। সো এরপর এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্সে আপনি ক্লিক করবেন। এরপর এই যে অ্যাকসেপ্ট টার্মস যেটি সেটি হচ্ছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি ডান হয়ে যাবে, আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ নেক্সট স্টেপে চলে যাবেন, জাস্ট আপনাকে ওয়েট করার পরে নেক্সট স্টেপে নিয়ে যাবে। অল রাইট, আমার স্টেপ নাম্বার 1 ক্লিয়ার হয়ে গেল, তার মানে ডান হয়ে গেল। এবার আমি স্টেপ নাম্বার 2 তে চলে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এরপর স্টেপ নাম্বার 2, গুগল এডসেন্স ক্রিয়েট এ নিউ গুগল নিউ এডসেন্স অ্যাকাউন্ট অর কানেক্ট অ্যান এক্সিস্টিং ওয়ান টু ইয়ার অ্যাকাউন্ট চ্যানেল ইউ নিড অ্যান এডসেন্স অ্যাকাউন্ট টু মনিটাইজ অ্যান্ড গেট পেড। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনাকে স্টার্টের মধ্যে ক্লিক করতে সামথিং ওয়েন্ট রং, তো রং হচ্ছে নেট দুর্বল থাকার কারণে। অলরাইট, আমার সেকেন্ড স্টেপ চলে এসেছে, আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউ উইল বি রিডাইরেক্টেড টু এডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ ইউ নিড অ্যান এডসেন্স অ্যাকাউন্ট টু স্টার্ট মনিটাইজেশন অ্যান্ড গেট পেইড। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তিনটি অপশন আপনাকে বুঝতে হবে। প্রথমত জানতে চেয়েছে আপনার আগে কোনো এডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিনা। আপনি সারা জীবনই শুধুমাত্র একটি নামে, তার মানে একজনের নামে, এক ব্যক্তির নামে শুধুমাত্র একবার অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবেন, তার মানে একটি নামে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এক ব্যক্তির নামে আপনি দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখনো ক্রিয়েট করতে পারবেন না এবং ইউজ করতে পারবেন না। সো আপনার যদি কোনো আগে এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে নোতে ক্লিক করতে হবে। এবং আপনি যদি না জানেন তাহলে অবশ্যই আপনি আই ডোন্ট নো তে ক্লিক করতে হবে। সো আমার যেহেতু কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট নেই, তার মানে অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট নেই, আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট যেটি রয়েছে আমি সেটিতে ক্লিক করব। আশা করি, আবারও বলছি, আপনার যদি আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি এটি সিলেক্ট করে দিলাম। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে। এই ইন্টারপেজে আসার পরে প্রথমত আপনার সামনে একটি এ ধরনের ইন্টারপেজ উপস্থিত হবে, যে ইমেইল আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ইমেইলটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আপনাকে মনে রাখতে হবে যে ইমেইল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন, সবসময় চেষ্টা করবেন সেই ইমেইল টি ইউজ করার জন্য। সো আমি ইমেলটি ইউজ করছি, আপনি চাইলে যে কোনো ইমেল ইউজ করতে পারবেন। আমি ইমেলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার অলরাইট, এরপরের পেজে চলে এসেছে। এখানে আমার এক্সিস্টিং যেটি যেটি আমার চ্যানেলের ইউআরএল সেটি এখানে এক্সিস্টিং আকারে শো করবে, এখানে আর কিছুই করার নেই। এরপরে আপনি নিচে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। আপনি যদি কোনো সাজেশন বা হেল্প পেতে চান তাহলে ইয়েসে ক্লিক দিবেন, আর যদি না চান তাহলে নোতে ক্লিক দিবেন। সো আমি চাচ্ছি, সুতরাং আপনি অবশ্যই এটি বুঝে দিবেন আমি ইয়েসে দিয়েছি। এরপর আপনাকে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনি অরিজিনালি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে, তার মানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, তারপর ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বা আদার্স যে কান্ট্রিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশ বাংলাদেশি, সুতরাং আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব, আপনাকে এটি বুঝে দিতে হবে। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এরপর নেক্সট অপশন সেটি হচ্ছে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে যেগুলো রিভিউ করার জন্য জরুরি। সো আমাদেরকে কিন্তু এগুলো অবশ্যই পড়তে হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো।
সো এরপরে যেখানে স্যাক বক্স দেখতে পাচ্ছেন স্যাক বক্সে ক্লিক করবেন। স্যাক বক্সে ক্লিক করার পরে গুগল অ্যাডসেন্সের ক্রিয়েট অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে সরাসরি এই ইন্টারফেসটি উপস্থিত হবে। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে অ্যারো চিহ্ন যেটি দেখতে পাচ্ছেন সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্টেড এর মধ্যে ক্লিক করবেন। গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটি আপনাকে অবশ্যই ভালো করে ধৈর্য সহকারে বুঝে শুনে তারপর ফিল আপ করতে হবে। কেননা আপনাকে মনে রাখতে হবে আপনাকে ভেরিফিকেশন করার জন্য, তার মানে তারা অ্যাডসেন্সের জন্য যে পিনটি পাঠাবে সেই পিনটি কিন্তু এই অ্যাড্রেসে আসবে। তবে বলে রাখা ভালো, আপনি যে কোনো অ্যাড্রেস ইউজ করতে পারেন, যেখানে আপনি অবস্থান করছেন সেই অবস্থানের ঠিকানা এখানে ডিটেলস দিবেন। এবং আরো বড় ব্যাপার হচ্ছে যে আপনি আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্যগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে দিলে সবচেয়ে বেস্ট হয়। পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস এটি আপনাকে ধৈর্য সহকারে ফিল আপ করতে হবে। টু মেক শিওর ইউ গেট পেড, প্লিজ প্রোভাইড ইউর অ্যাড্রেস, উই নিড দিস টু সেন্ড ইউ ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। সো এখানে অ্যাকাউন্ট টাইপ আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে, যেহেতু আপনি পার্সোনাল গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন, সুতরাং আপনাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। আর যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বিজনেস সিলেক্ট করে দিতে হবে। এবার চলে আসি, এখানে আমার বাই ডিফল্টের নামটি চলে এসছে, এটি আমি সিলেক্ট বড় হাতের অক্ষরে করে দিব। এরপর অ্যাড্রেস লাইন ওয়ান দেওয়া রয়েছে, অ্যাড্রেস লাইন ওয়ান এর মধ্যে আপনাকে বুঝে শুনে তারপর ফিল আপ করতে হবে, সেটি আমি ফিল আপ করছি। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন দুটো দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটি যদি বড় হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে দুটো ঘর ফিল আপ করতে হবে। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন পিনটা পাচ্ছেন না, সুতরাং আপনি অবশ্যই অ্যাড্রেস লাইনের মধ্যে আপনি আপনার ফোন নাম্বারটা দিলে আপনাকে অবশ্যই ডাকফিও অথবা পোস্ট অফিস থেকে সরাসরি ফোন করতে পারবে। যেখানে আপনি এখানে অ্যাড্রেস লাইনের মধ্যে ফোন নাম্বারটি দিবেন সেটি আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই ফর্মটি ফিল আপ করলাম। এখানে আপনাকে অবশ্যই সতর্কতার সহিত এই জিনিসটা ফিল আপ করতে হবে, কেননা এটি হচ্ছে আপনার ব্যাংক ড্রাফট এর ব্যাংকের যে ডিটেলগুলো রয়েছে সেই ডিটেল অনুসারে আপনাকে ফিল আপ করতে হবে। সো আমি ফিল আপ করেছি। ফিল আপ করার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেন আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে বলেছে কি রিডাইরেক্টিং টু ইউর হোস্ট, উই আর রিডাইরেক্টিং টু ইউর হোস্ট হোয়ার ইউ ক্যান কন্টিনিউ দ্য সেট আপ অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ইউজিং অ্যাডসেন্স ইফ ইউ আর নট রিডাইরেক্টেড উইদিন। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে, নেক্সট ইন্টারফেসে আমাকে নিয়ে আসছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটি আমি পার করেছি, এরপর দ্বিতীয় স্টেপ, তার মানে এটি একটু এখানে ডান চলে আসবে, অর্থাৎ এখানে ইন প্রোগ্রেসে রয়েছে। ইন প্রোগ্রেসে যাওয়ার পরে অটোমেটিক্যালি এখানে আপনার গেট রিভিউড এর মধ্যে চলে যাবে। তার মানে হচ্ছে যে এটি স্টেপ টুটা পার হওয়ার জন্য তারা কারো কারো ক্ষেত্রে 6 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 7 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 5 ঘন্টা সময় নেয়। এটি যখন ডান হয়ে যাবে এরপর পরে আপনার এটি টোটালি রিভিউর মধ্যে চলে যাবে, অর্থাৎ আপনাকে আর কিছু করতে হবে না। যদি আপনার এই গুগল অ্যাডসেন্সটি অ্যাপ্রুভাল পেয়ে যায় রিভিউ হওয়ার পরে, তবে কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই $10 যখন হবে তখন আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, তার মানে ব্যাংক ডিটেলসটা অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন রাত 2:03 বাজছে, আমি ওয়েট করব কতক্ষণ এটি ডান হয়। সো এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি এই পার্ট ওয়ানে বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং আমি নেক্সট পার্ট টুতে দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে আপনি আপনার পেমেন্ট মেথডটি অ্যাড করবেন। এরপর স্টেপ 3 দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার পিনটি ভেরিফিকেশন করবেন। এই হচ্ছে টোটাল 3 ধাপ গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত। সো পার্টনার প্রোগ্রামে আপনি যদি অ্যাপ্রুভাল হয়ে যান তাহলে আপনি এটি অবশ্যই এখান থেকে একটি
মেসেজ পাবেন, তার মানে ইমেল পাবেন, যে ইমেল দিয়ে আপনি এই গুগল অ্যাডসেন্সটি জন্য অ্যাপ্লাই করেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি আমার চ্যানেলের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।